نؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا وقدوتنا ونورنا ونور عيوننا وطبيبنا وطبيب قلوبنا محمد عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في قرآنه الكريم والفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون وقال سبحانه وتعالى في آية أخرى فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وقال النبي صلى الله عليه وسلم فضل العالم على من عافدت فضلي على أدناكم أو كما قال عليه الصلاة والسلام الحمد لله المحترم دوست و عزیز و بزرگ و حاضرین شمست علماء کرام ایبان مستدیر انتظامی منوگیش و بھائرا ایبان اوبسید شمست و مؤمن مسلمان بھائرا السلام علیکم و رحمت اللہ اللہ پاک رب العالمین جفران تارکن بانو چھائی তো তাকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন আর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কারো ভালো চাই তো আল্লাহ পাক তাকে ভালো কাজ করার তৌফিক দান করেন আমিন সূরা আনফাল আল্লাহ তাআলা বলেছেন ইয়াহদিল্লাহু ফি কুলুবিকুম খাইরা ইয়াতিকুম খাইরা তোমাদের মধ্যে যদি কেউ ভালো কাজের নিয়ত করে আল্লাহ পাক কবুল তখন করেন যখন আমাদের নিয়তটা সঠিক হয় মজবুত ভাবে করি তো আমরা এখানে আসার জন্য দুই দিন তিন দিন আগে থেকে হয়তো আমাদের চিন্তা ছিল ফিকির ছিল যে আমরা এই মজলিসে হাজির হব জি তো ওইটাকে বারবার আমরা করছি ধরেছি বারবার আমরা চিন্তা করছি আসার জন্য হাজির হওয়ার জন্য চেষ্টা করছি যে এভাবে তারা মাগরিব থেকে নিয়ে আসা পর্যন্ত আমাদের ওই দিন মসজিদে প্রোগ্রাম এখানে সময় দিতে হবে তো বারবার নিয়ত করার কারণে এবং নিয়তের মধ্যে যত পাঁচটা নিয়তটা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছে আল্লাহ বলেন যে তৌফিক আমি দিছি কিন্তু নিয়তটা তো না না নিয়তটা আল্লাহ পাক আমাদেরকে তৌফিক তৌফিক দিছি বিতে ভালো নিয়ত করতে পারছি আর ভালো নিয়ত করে আল্লাহ পাক আমাদেরকে এখানে হাজির করছে না এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হাজিরাকে কবুল করে নেবেন আমিন আর এজন্য আমাদের সর্বপ্রথম আল্লাহ আমরা শুকরিয়া আদায় করি ইতালিয়ান মিলন অস্থ যে আল্লাহ পাক আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন আল্লাহ শাকারতু হাজির শুকরিয়া আদায় করি যখন কোন ভালো কাজের তৌফিক তোমাদেরকে দান করি আমার প্রদত্ত নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো নিয়ামতুল্লাহ ইলা তাসুহা আমি যতগুলি নিয়ামত তোমাদেরকে দান করছি যদি বলতে চাও বলনা করে শেষ করতে পারবে না একটা নিয়ামত না শ্বাস প্রশ্বাস একটা নিয়ামত চোখ চোখ এত চেষ্টা করতেছি এত মেহনত করতেছি রাত দিন দুনিয়া কামানোর জন্য বিবি বাচ্চাকে সুখে রাখার জন্য দুনিয়াকে বড় করার জন্য যদি এখন আমাকে কেউ বলে যে একটা চোখ দিয়ে দেন না একটা চোখ না পুরো মিলামত মালিক আপনাকে বানাইতে হবে আসেন কেউ এখানে রাজি হবেন না একটা কিডনি দিয়ে দেওয়া হোক না আপনাকে অর্ধেক মিলামত মালিক বানাই দেওয়া হবে কেউ রাজি হবেন জি না
আল্লাহ পাক রাব্বুল পা দিয়েছে হাত দিয়েছে চোখ দিয়েছে না কতগুলো নিয়ামত দান করেছে আমার শরীরের ভিতরে কত টাকার মাল আছে সব লাগাইতে পারবো এক একটা নিয়ামত আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের এরকম দান করেছে তো এরকম সবচেয়ে বড় যে নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে ইসলামের মতো দিয়ে দৌলত দান করেছে শুধু আমার কাছে ইসলাম ধর্মই ইসলাম ব্যতীত অন্য যে কোনো দিন আমার কাছে আল্লাহ তাকে গ্রহণ করবো না কে বলতেছে ইসলাম এবং ইমানের মতো দৌলত আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে দান করছে না আরেক আয়াতে বলতেছে আল্লাহ তাআলা আরেক আয়াতে বলতেছে লাউ আনফাকতুম মা ফিল আরদি জামিআন মা আল্লাফা বাইনা কুলুবিকুম ফা আসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা যদি সারা দুনিয়া বিক্রি করে তার টাকা লাগাই দেওয়া হয় সারা দুনিয়াকে লাগাই দেওয়া হয় না যত ধন দৌলত ধন সম্পদ আছে সবকিছু লাগাই দেওয়া হয় খরচ করে দেওয়া হয় শুধু দুইটা দিনের মধ্যে জুড়া লাগানোর জন্য মহব্বত সৃষ্টি করার জন্য সম্ভব না লাগবে না ইসলাম এবং ইমানের মতো দৌলত দ্বারা তোমাদের দিনকে আমি জুড়াই দিচ্ছি ভাই প্রত্যেক জিনিস জুড়া লাগানোর জন্য একটা পদার্থ লাগে না একটা জিনিস লাগে না বিল্ডিং বানাবেন তো ইট এটার সঙ্গে জোড়া লাগাবেন না তো কি লাগে সিমেন্ট লাগে না এখন দুইটা কাগজ জুড়ে দিবেন তো সিমেন্টটা হবে নাকি এটা মধ্যে কি লাগবে আটা লাগবে না আটা জাতীয় কোনো জিনিস লাগবে ঘাম জাতীয় কোনো জিনিস লাগবে আবার আপনি প্লাস্টিকের সাথে প্লাস্টিক লাগাইবেন তখন কি লাগবে আপনাকে হবে নাকি ওই সুপার গুলো সুপার গুলো হবে না এটা তারফিন লাগবে তারফিন তারফিন দিলে প্লাস্টিকের সাথে প্লাস্টিক জুড়ে ঠিক এরকম ভাবে দিনের সাথে দিনে জোড়াইবেন দিন জুড়ে লাগাইবেন তো কিভাবে হবে ইমান এবং ইমানের বোঝা কেনা দ্বারা আলোচনা করে আল্লাহ ইন্নামাল মুমিনুনা ইখওয়া মুমিন মুমিন ভাই ফাআসলিহু বাইনা আখওয়াইকুম তো সুতরাং ভাইয়ের সঙ্গে ভালো ব্যবহার করো সদাচরণ